हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करते तुम्हारा सकले ही भलो आओ भलो आर। आज के थंबनेल देखे और वीडियो शुरू देखे निश्चय बुझते ही पे आज के वीडियो की नहीं करते चले। आज के वीडियो हलो काशी विश्वनाथ टू। ये 2021 फेब्रुआर मासे देखो ये ट्रेने को जा काशी विश्वनाथ मंदिर दर्शन जो मैं काशी विश्वनाथ घूरते जा। तो चलो हमारे संगे तुम्हरा घूरबे एखन और यही समय हमें तो क्यों बहरे एम बोते पर तो सबाई मोटामुटी आबार लकडाउन प्रसेस चले तो भालम जो समय जो सबाई बाड़ी रेच तो तुम्हारे संगे ये टूर एक शेयर करी तर शेयर करते मन भलो लगे और मंदिर तुम्हारे देखाओ है विश्वनाथ अने तो गे और जरा जाओ ता वीडियो देखो आशा करछि तोमादेर भालो लागबे और जखन सबकिछु ठीक हो जाबे तखन तोमराओ घुरे आसबे गिये। तो चलो देखो एटा हलो ट्रेनेर बाइरेर जे भिउटा सेटाई तोमादेर संगे शेयर करछि। खूब सुंदर लागे ट्रेनेर थेके बाइरेर भिउगुलो देखते तो आमरा सेई जन्य तुले निएछिलाम और अनेक दिन धरेई भाबछिलाम तोमादेर संगे शेयर करबो आर शेयर करा होच्छिलो ना सेभाबे। तो तार जन्य एखनी एई समयटा कि बेचे निलाम আর এই যে আমি এখন ট্রেনের মধ্যেও মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে আর আমি সেখানে বসে ও তো উপরে বসে আছে ওর পড়াগুলোকে আমাকেই টুকতে হচ্ছে শোনা করছে আরেকজন আজকে দল বেঁধে কজন মিলে এই রে গান ধরেছি তে ভরা বাপি মামন আমি পরাগ আমার মেয়ে আর আমার বাবা মা আর আমার দাদা আর বৌদি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের বাড়ির ভিডিও দেখেছো তাও বলে দিলাম আমাদের মানে এই বাড়ি আর ওই বাড়ি দুই ফ্যামিলি মিলেই আমরা গেছিলাম আর ট্রিপটা ছিল দারুণ মজার। তো ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথের এটা হলো স্টেশন, স্টেশনটা একদম কাশী বিশ্বনাথ মন্দিরের মতনই দেখতে, খুব সুন্দর। আমরা তো স্টেশনটা খুব সুন্দর আলো দিয়ে সাজানো আর এরপরেই আমি তোমাদের দেখাবো আমরা যে হোটেলটায় ছিলাম। তো এটা হলো হোটেলের রুম আর এই রুমে ছিল বাপি মামনরা। আমাদের মোট চারটে রুম লেগেছিল, তো একই রকমই চারটে রুম বাট ছবি তোলা হয়নি। আর এটা হলো কাশী বিশ্বনাথের যে ঘাট সেটা, আর এই ঘাটটার নাম হলো কেদার ঘাট। এখানে তো মোট 80টা ঘাট আছে, তো তার মধ্যে এটা হলো একটা ঘাট। এই ঘাটের সামনেই আমরা ছিলাম, কেদার ঘাটের একদম সামনে। আর এখান এইটা হলো রাত্রেবেলা যেদিন গেছিলাম সেদিনেরই কিন্তু তোলা। এখানে পরাগ একা গেছিলো রাত্রেবেলা, গিয়ে ফটো তুলে নিয়ে এসেছিল। আর এটা হলো পরের দিন সকালবেলা যখন দশাশ্রম ঘাটে যাচ্ছিল পরাগ, তো ওখানে যাওয়া গেছিলো একাই গেছিলো ভোরবেলা। আমরা যখন ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি পরাগ নেই, তো উঠে ও বেরিয়ে পড়েছিল, বেরিয়ে নিজে আগে ঘুরে এসেছে আর সেই ছবি ও ফটো তুলে নিয়ে এসেছিলো। তো সেই ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, ফটো বলতে ভিডিওগুলো। তো দেখো এখন ও চলে এসেছে দশাশ্রম ঘাটে। তোমাদের বলে দিই মোট তিনটে ঘাটে সন্ধ্যা আরতি হয়, একটা হলো দশাশ্রম ঘাট, একটা হলো প্রয়াগ ঘাট আর একটা হলো কেদার ঘাট, যে ঘাটটা আমরা থাক মানে ছিলাম যে ঘাটের সামনেটা। আর আমাদের যে জায়গাটা ছিল সেটা হলো বাঙালি পাড়া, সেখানে নাকি বাঙালিরা বেশি থাকে। তো আর বেনারসে গেলে সব জায়গায় জায়গায় গলিতে গলিতে শুধু শুনবে কাপড়ের কারখানা, ওদের সবারই কারখানা রয়েছে বেনারসে। তো আমরা গেছিলাম অনেক জায়গাতেই। আর এটা দেখো তোমাদের সকালবেলার একদম দৃশ্যটা দেখাচ্ছি, খুবই ফাঁকা ফাঁকা সকালে, যদিও আমি এই সময় যাইনি, তো আমারও এই ভিডিওতেই দেখা, তোমরাও ভিডিওতে দেখো কীরকম লাগছে। আর ভিডিওটা তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলো না, তোমাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও দিতে। আর তোমাদের আরেকটা কথা বলে দিই যে
একটা ভিডিওর মধ্যে মানে আমি একদিনে তোমাদের পুরো কাশী বিশ্বনাথ ট্যুরের ভিডিও দিতে পারবো না, পার্টে পার্টে দেবো। এটা ফার্স্ট পার্ট, এরপরে সেকেন্ড, যে কটা পার্টে হয় আমি সে কটা পার্টে দেবো, নাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখার ধৈর্য থাকবে না। তার জন্য যাতে তোমাদের দেখার ধৈর্যও থাকে আর ভালোও লাগে অল্প অল্প করে দেখতে, তো তার জন্য আমি ভিডিওটা কিন্তু মোটামুটি 13 মিনিটের করেছি। তো দেখো কীরকম লাগে ভিডিওটা। আর আজকে হলো মানে আমরা যে গঙ্গা স্নান করেছিলাম তার আগে অবধি ভিডিওটা দেব। আমরা যেদিন গেছিলাম সেদিনই করেছি, কিন্তু আজকের ভিডিওটা গঙ্গা স্নানের আগে অবধি দেব, নেক্সট ভিডিওটা দেব গঙ্গা স্নানের। তো ভোরবেলাও দেখো অনেক লোকেরই কিন্তু সমাগম রয়েছে এখানে, আর জায়গায় জায়গায় রয়েছে ঠাকুর মশাইরা যেখানে গঙ্গা পুজো করছে ওরা ঠাকুর মশাইরা, আর তিলক কেটে দিচ্ছে, তো পরাগও করেছে সেইগুলো তোমাদের দেখাচ্ছে। আর সকালবেলাও দেখো গঙ্গার মধ্যে সবাই প্রদীপ ভাসাচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আমি নিজেও দুবার করে ভাসিয়েছি। আমাদের খুবই ভালো লেগেছিল মা গঙ্গার দর্শন করতে। ফ্রেন্ডস, এটা হলো পরের দিনেরই ছবি, মানে যেদিন পরক ভোরবেলা গেল 18 তারিখে আমরা গেছি, এটা হলো 19 তারিখের ছবি। তো এটা পরক যখন সকালবেলা গেছিলো, এটা হলো বেলার দিকের ছবি যখন আমরা সবাই মিলে গেছি, ভোরবেলা যাওয়ার সময় পাইনি, শুয়েছিলাম আমরা। তারপর পরক একবার ঘুরে গেছে এখান থেকে, গিয়ে একটু রেস্ট নিয়েছে, টিফিন খেয়েছে, তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। আর এটা আমরা যাচ্ছি এখন গঙ্গা স্নানের জন্য, আমরা এখন নৌকায় উঠে পড়েছি, নৌকা করে ওই পাড়ে গিয়ে মানে যেই পাড়ে থেকে আমরা উঠেছি মন্দিরটা যে পাড়ে সেই পাড়ে স্নান করার যায় ব্যবস্থা, মানে অনেকে করছে, তোমরা তো দেখলেই করছিলো, কিন্তু মানে যারা ঘুরতে যায় ওখানে গিয়ে স্নান করে না, ওখানে স্নান করে সেরকম মজা লাগবে না, তো তার জন্য আমরা
অন্য পাড়ে গেছিলাম নৌকো করে, ওই পাড়ে গিয়ে যেখানে বালির চর রয়েছে সেখানে গিয়ে আমরা স্নান করেছি। এই বাসটা একটু বেশি ডিপ, পড়ে যাওয়ার ভয় থাকে, তো আমরা অপোজিট পাড়ে গেছি, গিয়ে স্নান করেছি, খুবই মজা হয়েছিল। তো তার জন্য স্নানের ভিডিওটা একদম আলাদাভাবে তোমাদের দেব, আর এখন শুধু দিচ্ছি নৌকার ভিউটা। তো নৌকা করে আমাদের কীরকম লেগেছে, সবাই মিলে আমরা যাচ্ছি, খুব মজা হয়েছে, তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার ভিডিও তোমাদের যদি তোমাদের কেমন লাগছে সেটা জানিও, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক থ্যাঙ্কস, এইভাবেই আমার পাশে থেকো। আর সবাইকেই একটা অনুরোধ, অন্তত কম করে 3 মিনিট ভিডিওটা দেখে, জানি তোমাদের অনেকেরই সময় থাকে না, সবাই খুব ব্যস্ত, তো কাজে সংসারের ফাঁকেই আমাদের এইসব দেখতে হয়, করতে হয়, আবার অনেকের মোবাইল নেট দিয়েও করতে হয়, তো পুরো ভিডিওটা হয়তো দেখা সম্ভব হয় না। তো প্লিজ তাও বলবো, 3 মিনিট দেখার পরেই কমেন্ট করো, আর যারা আমার পাশে রয়েছো বন্ধু হচ্ছে, আমিও তোমাদের সবার পাশেই রয়েছি, সঙ্গে সঙ্গে যদি আমি তোমাদের অ্যান্সার দিতে না পারি তো তোমরা ভুল ভাববে না, আমি ঠিক অ্যান্সার দেবো তোমাদের কমেন্টে, তো প্লিজ ভুল ভেবো না। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি এটা কন্টিনিউ করব, তোমরা সবাই দেখো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। বাবা কত পান করি দেখেছি, এইরকম ভাবে করলো সবাইকে একসাথে, এই তো কোথায়, এই দেখো এদিকে দেখো, এদিকে পান করি, পান করি দেখো, গুড বাচ্চা, জানি না জানি না জানি না, বাবলস কেন উঠবে, জয় মা গঙ্গার একটা গান করলো, পূজাতে গান করে তো গঙ্গা, আরে চিল্লাতে পারে তো গঙ্গার একটা, ওই জোরে করে না, ওই যে দেখো দিদি করছে সাথে সাথে করো। দেখছেন দেখাচ্ছিলাম না মাছলি বাবা, এই মাছলি বাবা।